স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের আজকে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার এবং দু শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার খ ইউনিটের ভর্তি নির্দেশিকায় বিস্তারিত যে সকল বিষয়গুলো আলোচনা করা হয়েছে সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো বিশেষ করে ভিত্তিক অর্থাৎ ক্ষয় ইউনিটের ভেতরে বিষয়ভিত্তিক কী কী শর্তগুলো রয়েছে এবং প্রতিটা বিষয়ের আসন সংখ্যা কত রয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে এবং এটা খুবই ইম্পর্টেন্ট তোমরা যারা ক্ষয় ইউনিটে ভর্তি পরীক্ষার দিতে ইচ্ছুক এবং ভর্তি প্রার্থী তোমাদের জন্য এই তথ্যগুলো জানা খুব প্রয়োজন তাহলে আমরা প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট থেকে আমরা একটু ঘুরে আসি এটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট আমরা যেটা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা নোটিস বোর্ড দেখতে পাচ্ছি নোটিশ বোর্ডে বলা হচ্ছে দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি এবং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এই পেজটা চলে আসি আমাদের এখানে ভর্তির বিভিন্ন নির্দেশিকা রয়েছে এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডট অ্যাডমিশন ডট ইআইএস ডট ডিউ ডট এসি ডট বিডি এবং এই ওয়েব পেজে ক্লিক করলেই আমরা ভর্তির এর ওয়েব পেজটা পেয়ে যাব এবং এখানে আবেদনের যাবতীয় নির্দেশনা এখানে রয়েছেন আমরা এখানে নোটিশগুলো রয়েছেন আমরা আজকে দেখব যে ক্ষয় ইউনিটে কী কী নোটিশগুলো রয়েছেন কী কী নির্দেশনাগুলো রয়েছেন সেটা বিস্তারিতভাবে দেখার চেষ্টা করব আমরা যদি এখানে ডবল ক্লিক করি তাহলে এরকম একটা পেজ আসবে এরকম পেজ আসলে আমরা এখান থেকে ক্ষয় ইউনিটের নির্দেশনা চলে যাব এবং এই পেজ থেকে যদি আমরা এখানে ক্লিক করি ক্ষয় ইউনিটের নোটিস ডাউনলোড করি তাহলে এই পেজটা আমরা পেয়ে যাব তাহলে আমরা এখন দেখছি যে আসলে কি কি শর্তগুলো রয়েছে না আমরা জানি যে ক্ষয় ইউনিটের ভর্তি পরীক্ষা পরীক্ষার তারিখ হচ্ছে বাইশে মে এবং আবেদনের সময়সীমা আট মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত সবাই আবেদন করতে পারবে এবং পরীক্ষার সময় হচ্ছে এগারো সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ দেড় ঘন্টার পরীক্ষা হবে এবং পরীক্ষার ব্যাপ্তি এক ঘন্টা তিরিশ মিনিট এবং পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ এটা হচ্ছে পহেলা মে থেকে পরীক্ষার শুরুর তিরিশ মিনিট পূর্ব পর্যন্ত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে এবং পরীক্ষা কেন্দ্রে অর্থাৎ প্রবেশপত্র ডাউনলোড করা যাবে আমরা যদি এভাবে বলি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সর্বশেষ সময় হচ্ছে সকাল সাড়ে দশটা অর্থাৎ এগারোটায় পরীক্ষা শুরু হলে তাকে অবশ্যই আধা ঘন্টা আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এবং সেটার নির্দেশনা দেওয়া রয়েছে। এবং এখানে অনেকগুলো কথা বলা হচ্ছেন এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে ফেলেছি যে কারণে আমরা এই বিষয়গুলোকে একটু স্কেপ করে চলে যাব শুধু সংখ্যাগুলো দেখব আমরা জানি যে আমাদের আট মার্চ থেকে একত্রিশ মার্চ পর্যন্ত আবেদনের সময়সীমা এবং পহেলা মে তারিখ থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রদান করা হবে সেই বিষয়টা বিস্তারিতভাবে বলা হচ্ছে এবং প্রার্থী যোগ্যতা আমরা জানি ক্ষয় ইউনিটের ক্ষেত্রে দুটো এসএসসি এবং এইস দুটো যোগ করে চতুর্থ সহ আট পেতে হবে এবং গত বছরের থেকে পয়েন্ট বাড়ানো হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে এসএসসি অথবা এইচএসসি সমমানের পরীক্ষায় ন্যূনতম থ্রি জিপিএ পেতে হবে তিনের নিচে নামলে সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ ভর্তি ন্যূনতম যোগ্যতার কথা বলছেন এখানে ও লেভেল এ লেভেলের কথা বলা হচ্ছে ও লেভেলে পাঁচটি বিষয় ন্যূনতম পাশ করতে হবে পাঁচটি বিষয়ের এবং দু সালে অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এ লেভেলে সেই বিষয়টা বলা হচ্ছে এবং ও লেভেলের ক্ষেত্রে মোট ষাটটি বিষয়ের মধ্যে অন্তত চারটিতে ন্যূনতম বি গ্রেড পেতে হবে এবং তিনটি বিষয় এবং সি গ্রেড প্রাপ্ত হতে হবে এবং কোনো ডি গ্রেড গ্রহণযোগ্য হবে না কোনো বিষয় ডি গ্রেড গ্রহণযোগ্য সেই বিষয়গুলো নিয়ে একটি নির্দেশনা দিয়েছেন যাই হোক আমরা এই বিষয়টা আমরা একটু দেখি এরপরে হচ্ছে আরও কী কী নির্দেশনা আছেন সেটা আমরা দেখি এবং ও লেভেলের ক্ষেত্রে একই বিষয় ও লেভেলের ক্ষেত্রে এবং যে এ গ্রেড বি গ্রেড এবং সি গ্রেডের ঠিক কত পয়েন্ট নিরূপণ করা হবে তার একটা নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি এবং যারা তোমরা ও লেভেল এ লেভেল পাশ করেছ বা বিদেশ থেকে পড়াশোনা করে আসছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছ তাদের হলো তোমাদের সেই ডিগ্রিটা ইকুয়েভেলেন্ট কিনা সেটা জাস্টিফাই করার জন্য ইকুয়েভেলেন্ট আইডি আলাদা ইকোভ্যালেন্ট অ্যাপ্লিকেশন করতে হবে সেখান থেকে একটা আইডি দিবে সেই আইডি দিয়ে তুমি আবেদন করতে পারবে সেই বিষয়টি এখানে বলা হচ্ছে এবং আমরা তাহলে এবং আবেদনপত্র সংশোধনের সময়সীমা একটা সংশোধনের সময়সীমাও দিয়েছেন আট তারিখ অর্থাৎ মার্চের আট তারিখ থেকে সেই এপ্রিলে আট তারিখ পর্যন্ত আবেদনপত্র সংশোধনের যদি প্রয়োজন হয় বিশেষ ক্ষেত্রে তাহলে তাহলে সংশোধন করতে পারবে এবং খ ইউনিটির বিভাগ সমূহ যেটা আমাদের দেখাটা খুব ইম্পর্টেন্ট যেটা আজকের আমাদের মূল আলোচনার বিষয় ক কলা অনুষদের অন্তর্ভুক্ত যে বিভাগগুলো রয়েছেন বাংলা ইংরেজি আরবি ফার্সি ভাষা সাহিত্য উর্দু সংস্কৃত পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ ইতিহাস দর্শন ইসলামিক স্টাডিজ এবং ইসলামের ইতিহাস সংস্কৃতি তথ্য বিজ্ঞান ও গ্রন্থকার ব্যবস্থাপনা থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ ভাষাবিজ্ঞান সঙ্গীত বিশ্ব ধর্ম ও সংস্কৃতি নৃত্যকলা তারপরে হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদে রয়েছেন অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক সমাজবিজ্ঞান গণযোগাযোগ ও সাংবাদিকতা লোক প্রশাসন নিবিজ্ঞান পপুলেশন সায়েন্সেস তারপর যে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন এবং উইমেন্স অ্যান্ড জেন্ডার স্টাডিজ উন্নয়ন অধ্যয়ন টেলিভিশন চলচ্চিত্র ফটোগ্রাফি ক্রিমিনোলজি এবং টেলিকমিউনিকেশান ডিসঅর্ডার্স তারপর যে প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ জ্যাপানিজ স্টাডিজ এবং আইন অনুষদে রয়েছেন আইন বিভাগ আইন রয়েছেন তারপরে হচ্ছেন এই বিষয়গুলো রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এবং ভর্তি পরীক্ষা আমরা যা এটা আগেও দেখেছি বাইশে মে শনিবার সকাল এগারোটা থেকে এগারোটা বারোটা বিশ মিনিট পর্যন্ত হবে এবং ভর্তি পরীক্ষা এক ঘন্টা তিরিশ মিনিটের সেই বিষয়টা বলা হচ্ছে এবং সম্পূর্ণটাই হচ্ছে অর্থাৎ এখানে এমসিকিউ হবে ষাট মার্কের এমসিকিউ হবে এমসিকিউ হবে এবং পঁয়তাল্লিশ মিনিট এমসিকিউ হবে পঁয়তাল্লিশ মিনিট ব্যাপী এবং লিখিত পরীক্ষা হবে পঁয়তাল্লিশ মিনিট ব্যাপী মোট হচ্ছে দেড় ঘন্টা এবং এমসিকিউ হবে ষাট মার্কের এবং প্রতিটার মান এক এক করে এবং লিখিত পরীক্ষা হবে চল্লিশ নম্বরের এই বিষয়টা বলা হচ্ছে তারপরে হলো ভর্তি পরীক্ষার আর যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে বাংলায় হচ্ছে পনেরোটি প্রশ্ন থাকবে জেনারেল জেনারেল ইংলিশে পনেরোটি থাকবে অথবা বাংলা অবলিকেশন বলছে ইফেক্টিভ ইংলিশ যাই হোক পনেরোটি থাকবে তারপরে হচ্ছে জেনারেল ইংলিশে পনেরোটি থাকবে এবং সাধারণ জ্ঞানে তিরিশ থাকবে মোট ষাটটি থাকবে এরপরে হচ্ছে মেধা তৈরি কিভাবে আমরা এখানে দেখেছি সেটা হচ্ছে ক্যালকুলেটার কোনো বইপত্র এগুলো নেওয়া যাবে না পরীক্ষার হলে তারপরে হচ্ছে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সম্বলিত ঘড়ি কলম ইত্যাদি কোন ইলেকট্রনিক কলম ডিভাইস সম্বলিত কলম ইত্যাদি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে নিষেধ করেছেন এবং মেধা স্কোর তৈরি পদ্ধতি এবং ভর্তির জন্য মনোনয়নের যে বিষয়টি সেটা হচ্ছে যে একশো বিশ মার্কের এমসিকিউ যে পরীক্ষা হচ্ছে এমসিকিউ ষাট মার্ক এবং লিখিত চল্লিশ মার্কের তার প্রেক্ষিতে মেধা স্কোর নির্ণয় করা হবে এবং জিপিএর প্রেক্ষিতেও মেধা স্কোর একই সাথে জিপিএ কে অর্থাৎ এসএসসি জিপিএকে এখানে বলছেন যে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কি দুই দিয়ে এবং উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে দুই দিয়ে গুণ করে এই দুইয়ের যোগফলের যোগফল এমসি ও লিখিত অংশ মিলিয়ে একশো নম্বরে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে মোট একশো বিশ নম্বরে উপার পরীক্ষার্থীর মেধা স্কোর তৈরি করা হবে অর্থাৎ বলা হচ্ছে মেধা স্কোর তৈরি করা হবে একশো বিশ নম্বরের তার মধ্যে একশো হচ্ছে ভর্তি পরীক্ষা আর বিশ হচ্ছে জিপিএর প্রেক্ষিতে অর্থাৎ টোটাল জিপিএকে সে যদি এসএসসি কে দুই দিয়ে গুণ করা হয় এবং জিপিএ জিপিএকে দুই দিয়ে গুণ করা হয় তাহলে এর মধ্যে বিশে কনভার্ট কনভার্ট হয় এই বিশে এর মূল্য মূল্যায়ন হবে এবং একশোতে মূল্যায়ন হবে এভাবেই মেধা তালিকা নিরূপণ করা হবে সেই বিষয়টা এখানে বলা হচ্ছে তারপরে হচ্ছে আরও অনেক নির্দেশনা রয়েছেন আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তারপরে হচ্ছেন এই প্রেক্ষিতে অর্থাৎ এই নম্বরের প্রেক্ষিতে মেধা স্কোর অর্থাৎ মূল্যায়নের নির্ণয়ের ক্ষেত্রে যদি কোনো ব্যতিক্রম হয় যদি কোনো পার্থক্য তৈরি হয় তাহলে কি করতে হয় এর সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিক সম্মানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ চতুর্থ বিষয় ব্যতীত কত মার্ক্স আসছে চতুর্থ বিষয় সহ কত মার্ক আসছে মাধ্যমিক পর্যায়ে এসএসসি লেভেলে জিপিএতে চতুর্থ বিষয় সহ কত এই টোটাল সকল হিসাবগুলো দেখে এ অগ্রাধিকারের প্রেক্ষিতে এই বিষয়গুলো দেখে মেধা স্কুল নির্ণয় করা হবে এবং বলছেন মেধা তালিকার ভিত্তিতে ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে চূড়ান্ত ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হবে এবং চূড়ান্ত ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমেই যে ওয়েবসাইটে আমরা আবেদন করবো সেই ওয়েবসাইটের মাধ্যমেই ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে সেই বিষয়ে একটা নির্দেশনা রয়েছে এবং এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমরা দেখব সেটা হচ্ছে ইসলামিক স্টাডিজ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ক্ষয় ইউনিটের কি কি শর্তগুলো রয়েছেন কোন কোন বিষয়গুলো পাওয়ার জন্য কী কী শর্ত রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখব সেটা হচ্ছে ইসলামিক স্টাডিসের ক্ষেত্রে অর্থাৎ ইতিহাস ইসলাম ইতিহাস ইসলামিক স্টাডিজ পরিসংখ্যান ভূগোল অর্থাৎ ইসলামিক স্টাডিজ ইতিহাস আরবি ইসলামের ইতিহাস বাংলা ইংরেজি পৌরনীতি ও সুশাসন ভূগোল যুক্তিবিদ্যা মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ এই বিষয়গুলো নেয়ার জন্য তাকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইসলাম শিক্ষা বা আরবি থাকতে হবে তাহলেই সেই বিষয়গুলো পড়তে পারবে এরপরে হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই ডিপার্টমেন্টে আমরা দেখতে পাচ্ছি ইসলামের ইতিহাস তারপরে ইতিহাস আরবি ইসলামের স্টাডিজ বাংলা ইংরেজি পৌরনীতি ও সুশাসন অর্থনীতি ভূগোল যুক্তিবিদ্যা মনো মনোবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ অর্থাৎ ভর্তি পরীক্ষায় বাংলায় সাত নম্বর এবং ইংরেজিতে সাত নম্বর পেলেই এই সাবজেক্টগুলোর জন্য সে অর্থাৎ তুমি ভর্তি পরীক্ষায় এগিয়ে থাকলে তুমি মেধা স্কোরে এগিয়ে থাকলে কিন্তু তোমার এই শর্ত পূরণ হয়নি তাহলে তুমি এই সাবজেক্ট পড়তে পারবে না অর্থাৎ একই দিকে তুমি মেধা স্কোরে এগিয়ে থাকতে হবে এবং তোমার শর্ত পূরণ হতে হবে তাহলেই তুমি ওই নির্দিষ্ট বিষয় তুমি পাবে অর্থাৎ ভর্তি হতে পারবে বিজ্ঞান ও গ্রন্থকার ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা দেখি যে কোনো সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজন নেই এক্ষেত্রে কোনো অবলিকেশান নেই এবং কোন ধরনের কত কী পেতে হবে তার কোনো শর্তও নেই থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ক্ষেত্রে আমরা দেখি এখানে কোনো সংশ্লিষ্ট বিষয় উল্লেখ নেই ভর্তি পরীক্ষা ছাড়াও পঞ্চাশ নম্বরে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম পঁচিশ নম্বর অর্থাৎ এই সেক্টরে ভর্তি পরীক্ষার পরেও তাকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে ভর্তি হলে মেধাক্রম অনুসারে প্রথম পর্যায়ে সাক্ষাৎকারভুক্ত প্রার্থীরা ব্যতীত অন্য প্রার্থীরাও পরবর্তীকালে কোনো অবস্থাতেই বিভাগে পরিবর্তন করতে পারবে না অর্থাৎ যারা এখানে ভর্তি হবে তারা পরবর্তীতে কোনো অবস্থাতেই বিভাগ পরিবর্তন করতে পারবে না বলছেন যে এখানে সাক্ষাৎকারভুক্ত প্রার্থীরা ব্যতীত অর্থাৎ যারাই সাক্ষাৎকার দিয়েছেন তারা ছাড়া অন্য কেউ পারবে না সেই বিষয়টা বলছেন ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক এবং সমমানের পরীক্ষায় বাংলা ইংরেজি থাকতে হবে অবশ্যই এটা তো সব শিক্ষার্থী বন্ধুদেরই রয়েছেন এবং সব শিক্ষার্থী বন্ধু বলতে হয়তো ইংরে যারা অন্য কোনো মাধ্যমে পড়েছেন তাদের বাংলা নেই তাহলে তার সে পারবে না পড়তে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বাংলায় দুশো নম্বর এবং ইংরেজিতে দুশো নম্বর থাকতে হবে এবং ও লেভেলের ক্ষেত্রেও ইংরেজি বিষয়ে ন্যূনতম গ্রেড থাকতে হবে সঙ্গীতের ক্ষেত্রে কোনো সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজন নেই সঙ্গীতের ক্ষেত্রে এখানে অবলিকেশান নেই শুধু এখানে নির্দেশনা রয়েছেন ভর্তি পরীক্ষা ছাড়াও পঞ্চাশ নম্বরে মৌখিক এবং ঠিক নাট্যকলা বিভাগের যে যে যেরকম ছিল সেভাবে পারফরমেন্স স্টাডির ক্ষেত্রে আমরা যেভাবে দেখেছি অর্থাৎ পঞ্চাশ নম্বরে মৌখিক ও ব্যবহারিক ন্যূনতম পঁচিশ নম্বর থাকতে হবে এবং সঙ্গীত বিভাগে আই মিউজিক মিউজ পরীক্ষায় ন্যূনতম সি গ্রেড প্রাপ্ত ছাত্রছাত্রীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অগ্রাধিকার দেওয়া হবে তবে তাদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যন্ত্রসঙ্গীত বিষয়ে পড়তে আগ্রহী প্রার্থীদেরকে ভর্তির জন্য অগ্রাধিকার দেওয়া হবে এবং সঙ্গীত বিভাগে ভর্তি হলে মেধাক্রম অনুসারে প্রথম পর্যায়ে সাক্ষাৎকারভুক্ত প্রার্থীরা ব্যতীত অন্য প্রার্থীরা পরবর্তীকালে কোনো অবস্থাতেই বিভাগ পরিবর্তন করতে পারবে না একই কথা বলা হচ্ছে আর কি বিশ্ব ধর্ম সংস্কৃতি যে অনুষদ রয়েছেন এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট বিভাগ রয়েছেন সেক্ষেত্রে কয়েকটি বিষয় রয়েছেন এখানে ইতিহাস ইসলামের ইতিহাস ভূগোল পুরোনীতি সুশাসন যুক্তিবিদ্যা মান মানতিক ইসলামিক শিক্ষা সমাজবিজ্ঞান এবং তারপরে হচ্ছে সমাজ কল্যাণ এবং এখানে কোনো শর্ত নেই তারপরে হচ্ছে নিত্যকলা কোনো সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজন নেই যে এই বিষয়গুলো থাকতেই হবে এরকম কোনো অবলিকেশান নেই এবং ভর্তি পরীক্ষা ছাড়াও পঞ্চাশ নম্বরে মৌখিক এবং ব্যবহারিক ন্যূনতম পঁচিশ নম্বর পরীক্ষা দিতে হবে প্রিন্ট অ্যান্ড পাবলিকেশান স্টাডিজ কোনো সংশ্লিষ্ট বিষয় প্রয়োজন নেই এখানে যে এই বিষয়গুলো থাকতে হবে এবং কোনো ভর্তি পরীক্ষার কোনো শর্ত নেই জ্যাপানিজ স্টাডিজে এটাও একই রকম কোনো সংশ্লিষ্ট বিষয় বা কোনো ধরনের শর্ত নেই তারপরে হচ্ছে আইন বিভাগে আইন বিভাগে হচ্ছে ও লেভেল শিক্ষার্থীদের ক্ষেত্রে ইংরেজি বিষয় ন্যূনতম সিগ্রেট এবং ভর্তি পরীক্ষায় ইলেকট্রিভ ইংলিশ এর ন্যূনতম একুশ নম্বর এবং ভর্তি পরীক্ষায় বাংলায় একুশ নম্বর এবং ইংরেজিতে একুশ নম্বর সাধারণে আঠারো নম্বর থাকতে হবে ভূগোল ও পরিবেশের ক্ষেত্রে ভূগোল ইতিহাস অর্থনীতি পৌরনীতি ও সুশাসন পরিসংখ্যান সমাজবিজ্ঞান কম্পিউটার অর্থাৎ ভর্তি পরীক্ষায় ইংরেজিতে দশ নম্বর থাকতে হবে এই বিষয়গুলো থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় ইংরেজিতে দশ নম্বর থাকতে হবে মনোবিজ্ঞানের সংশ্লিষ্ট কোনো বিষয় প্রয়োজন নেই অর্থাৎ ভর্তি অর্থাৎ এই যে আমরা যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছি এটার কথা বলছি আমরা এটা হলো এইচএসসিতে তারপরে হচ্ছে আর ভর্তি পরীক্ষার কী শর্ত অর্থাৎ ভর্তি পরীক্ষায় ইংরেজিতে দশ নম্বর পেতে হবে সমাজ কল্যাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সমাজ কল্যাণ সমাজকর্ম সমাজবিজ্ঞান অথবা অর্থনীতি পৌরনীতি অথবা গার্হস্থ অর্থনীতি মনোবিজ্ঞান অথবা গণিত অথবা যুক্তিবিজ্ঞান বিদ্যা অথবা পরিসংখ্যান ভূগোল অর্থাৎ এই বিষয়গুলো যে কোনো একটা থাকলেই চলবে সংস্কারে এবং ভর্তি পরীক্ষায় ইংরেজিতে দশ নম্বর পেতে হবে এবং ইংরেজি মাধ্যম এবং ইংরেজি মাধ্যমে পড়তে হবে একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার অর্থাৎ অর্থাৎ ইংরেজি মাধ্যমে পড়তে হবে কল্যাণের ক্ষেত্রে আমরা যেটা দেখি এখানে খুব ভালো একটা অব্লিকেশন দিয়েছেন এই অব্লিকেশন নিয়ে বোধহয় নিচে ব্যাখ্যাও আছেন যেহেতু এস্টার দেওয়া আছেন নিচে আমরা ব্যাখ্যা আমরা দেখতে পাব আচ্ছা তারপরে চলে আসি স্বাস্থ্য অর্থনীতি স্বাস্থ্য অর্থনীতিতে কোনো সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজন নেই যে কোনো বিষয় থাকলেই চলবে এইসএসসিতে এবং এখানে ভর্তি পরীক্ষার কোনো শর্ত নেই শিক্ষা অথবা বিএডের ক্ষেত্রেও এখানে কোনো সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজন নেই বা এখানে হচ্ছে যে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ভাষা শিক্ষা অর্থাৎ ভর্তি পরীক্ষায় বাংলায় বারো নম্বর ইংরেজিতে বারো নম্বর পেতে হবে সমাজ বিজ্ঞান ও বিশেষ শিক্ষার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় বাংলায় দশ নম্বর এবং ইংরেজিতে দশ নম্বর পেতে হবে যেটা বলছেন অর্থাৎ বিএডের ক্ষেত্রে দুটো পার্ট আছেন একটা ভাষা শিক্ষা আর একটা হচ্ছে সমাজবিজ্ঞান ও বিশেষ শিক্ষা তারপর তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের ক্ষেত্রে এইসিসি শ্রেণীতে সমাজবিজ্ঞান থাকতে হবে অথবা সমাজ কল্যাণ থাকতে হবে অথবা অর্থনীতি বা অথবা ইতিহাস বা অথবা ভূগোল যুক্তিবিদ্যা মনোবিজ্ঞান পরিসংখ্যান কম্পিউটার গণিত ইত্যাদি থাকলেই চলবে এবং ভর্তি পরীক্ষা ইংরেজিতে দশ নম্বর পেলেই সেইটায় আবেদন করতে পারবে এবং বি এ অনার্স ইন ইংলিশ ফর স্পিকার্স অফ আদার্স ল্যাঙ্গুয়েজেস যেটা বোধ খুব সম্ভবত ইএসওএল এটা হচ্ছে ভাষা ইনস্টিটিউটের আন্ডারে বোধ খুব সম্ভবত তাহলে ভর্তি পরীক্ষায় বাংলায় দশ নম্বর পেতে হবে এবং ইলেকটিভ ইংলিশে চোদ্দো নম্বর এবং ইংরেজিতে চোদ্দো নম্বর পেতে হবে অথবা ইলেকটিভ ইংলিশে চোদ্দো নম্বর অথবা ইংরেজিতে চোদ্দো নম্বর ইংরেজিতে চোদ্দো নম্বর পেতে হবে তারপর হচ্ছে বিএ অনার্স ইন ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার এটাও অর্থাৎ ভাষা ইনস্টিটিউটের আওতাধীন এফএলসি আমরা বলে থাকি ভর্তি পরীক্ষায় বাংলায় দশ নম্বর অথবা ইলেকটিভ ইংলিশে চোদ্দো নম্বর এবং ইংরেজিতে চোদ্দো নম্বর থাকতে হবে বিএ অনার্স ইন চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার আর এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় দশ নম্বর এবং অথবা ইলেকটিভ ইংলিশে চোদ্দো নম্বর এবং ইংরেজিতে চোদ্দো নম্বর এখানে হচ্ছে বাংলা এবং ইংরেজির প্রতি খুব গুরুত্ব দেওয়া হচ্ছে যেহেতু ভাষা ইনস্টিটিউটে ভাষা বিষয়ে পড়াশোনা তারপরে হচ্ছে বিএ অনার্স ইন জ্যাপানিস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার জে এলসি এক্ষেত্রে বাংলায় দশ একই ইলেকটিভ ইংলিশ অথবা ইংলিশ ইংলিশে চোদ্দো নম্বর এবং ইংরেজিতে চোদ্দো নম্বর এবং সাক্ষাৎকারের বিষয়টা নিয়ে বলা হচ্ছে যে কলা অনুসারে ডিন অফিস কর্তৃক ঘোষিত তারিখে সাক্ষাৎকার গ্রহণ করা হবে সাক্ষাৎকারের জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র মাধ্যমিক ও সমমানে উচ্চ মাধ্যমিক সমমানে পরীক্ষার মূল নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্ট এবং দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি আনতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আচ্ছা এখানে বোধ আমি কিছু অংশটা বাদ দিয়েছি যে অংশগুলো বাদ পড়েছেন সেই বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করছি কারণ এটা দুটো পৃষ্ঠায় দুটো দুটো পৃষ্ঠায় করে এই জন্য কিছু অংশ বাদ পড়ে গেছেন আমি সেই অংশগুলো একটু দেখানোর চেষ্টা করছি যে বিষয়গুলো বাদ পড়ে গেছেন এরপরে হচ্ছেন অর্থাৎ আমরা দ্বিতীয় পৃষ্ঠার আসার পরে কিছু অংশ বাদ দিয়েছি সেই অংশগুলো আমরা একটু আবার দেখার চেষ্টা করছি যে অংশগুলো বাদ পড়েছেন সেটা হচ্ছে ক্ষ ইউনিটের অর্থাৎ আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সের অনুষদের অন্তর্ভুক্ত বিভাগগুলো ভূগোল পরিবেশ জীববিজ্ঞান অনুষদের জীববিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত বিভাগগুলো মনোবিজ্ঞান এবং সমাজ ও গবেষণা ইনস্টিটিউটের বিভাগগুলো সমাজ কল্যাণ স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের আওতাভুক্ত যে বিষয়গুলো রয়েছেন স্বাস্থ্য অর্থনীতি এবং শিক্ষা গবেষণা শুরুর বিষয়গুলো শিক্ষা বিএড এবং ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারঅিলিটি স্টাডিজে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ তারপরে আধুনিক ভাষা ইনস্টিটিউটে রয়েছেন বিএ অনার্স ইন ইংলিশ ফর স্পিকার্স অফ আদার্স ল্যাঙ্গুয়েজেস ইএসওএল এল অ্যান্ড বিএ অনার্স ইন ফ্রান্স ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার এফএলসি অ্যান্ড বিএ অনার্স অনার্স ইন জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার জে এল তারপরে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে মানবিক শাখার ছাত্রছাত্রীরা উল্লেখিত এক থেকে দশ বিভাগগুলোতে কোনো অবস্থাতেই ঘ ইউনিটের মাধ্যমে ভর্তি হতে পারবে না তারা ঘ ইউনিটের মাধ্যমে ভর্তি হতে পারবে না তাকে খ ইউনিটের মাধ্যমিক পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে তাকে আর কোটায় ভর্তিচ্ছু প্রার্থীদের করণীয় এগুলো অনেকগুলো ব্যাপারে আছেন যে ভর্তি আমরা যেটা দেখি যে ফল প্রকাশের অবশ্যই সাত দিনের মধ্যে ডিন অফিসে বা ভর্তির অর্থাৎ সংশ্লিষ্ট অফিসে সফল প্রমাণপত্র সাবমিট করতে হবে সেই বিষয়টাকে বলা বলা হচ্ছে আসলে সেই বিষয়টা বলা হচ্ছে আর আমরা চার নম্বরটা এরপরে হচ্ছে আমরা এই পেজটা আমরা অলরেডি দেখে ফেলেছি এই পেজটা আমরা এখন দেখে ফেলেছি আমরা তাহলে পরের পৃষ্ঠায় এখন একটু চলে যাই অর্থাৎ পাঁচ নম্বর পৃষ্ঠা হ্যাঁ পাঁচ নম্বর পৃষ্ঠা এটা পাঁচ নম্বর পৃষ্ঠায় আমরা একই কথা বলা হচ্ছে অর্থাৎ ভর্তি পরীক্ষার লিখিত অংশের আমরা যেটা কথা বলেছি পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ নম্বরের বন্টন নিম্নরূপ লিখিত পরীক্ষা কিসের উপরে হবে ভর্তি পরীক্ষার লিখিত অংশে বাংলা অথবা ইলেক ইলেকটিভ ইংলিশে বিশ নম্বর থাকবে বিশ নম্বর এবং জেনারেল ইংলিশে বিশ নম্বর থাকবে টোটাল চল্লিশ নম্বর থাকবে সেই বিষয়টা বলা হচ্ছে এবং এমসিকিউর এবং লিখিত অংশে বাংলা ইংরেজি বিষয়ে জাতীয় পাঠ্য পুস্তক বোর্ড নির্ধারিত শিক্ষা কার্যক্রমের পাঠ্যসূচির আলোকে প্রণীত হবে সেটা বলছেন যে আচ্ছা আমাদের সেই মূল টেক্সট বই পড়লেই চলবে সেই বিষয়টা নিয়ে আলাপ হচ্ছে আর এমসিকিউ অংশের সাধারণ জ্ঞান সাধারণত বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় হবে এবং মাধ্যমিক সমমানের উচ্চ মাধ্যমিক অংশের সমমানের পর্যায়ে পঠিত পৌরনীতি সুশাসন সমাজবিজ্ঞান অর্থনীতি ইতিহাস যুক্তিবিদ্যা ভূগোল তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রভৃতি বিষয়ে আলোকে হবে হয়তো হলো যে সমাজবিজ্ঞানের জনককে তাহলে সেটা জেনারেল নলেজ হলেও কিন্তু সেটা সমাজবিজ্ঞানের আওতাভুক্ত হ্যাঁ এরকম হবে তারপরে আবার বলা হচ্ছে যে ইলেকটিভ ইংলিশের উত্তর দেবে যারা মাতৃভাষা হিসাবে বাংলা পড়েনি কেবল তারাই বাংলার পরিবর্তে ইলেকটিভ ইংলিশের অ্যান্সার দিবে এবং ওএমআর শিটে নির্ধারিত স্থানে ইলেকটিভ ইংলিশের বৃত্ত পূরণ করতে হবে তাদের এবং সম্পূর্ণ তাদের নাম বিস্তারিত সব কিছু পূরণ পূরণ করতে হবে বলছেন যে উত্তরপত্রে উল্লেখিত প্রার্থীর নাম মাতার নাম পিতার নাম ইংরেজিতে যেভাবে ভর্তি পরীক্ষায় প্রবেশপত্রে আছে ঠিক সেভাবেই লিখতে হবে এই সংক্রান্ত একটা নির্দেশনা তাহলে আমরা মোটামুটি ভাবে বলা যায় যে আমরা বিষয়গুলো দেখেছি এখানে এই অংশটা বাদ পড়েছে যেহেতু এই অংশটা একটু বাদ পড়েছে এই অংশটা আমি আবার একটু দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে বিভাগগুলো অর্থাৎ যে অংশগুলো বাদ পড়েছেন এবং সংশ্লিষ্ট বিষয় অর্থাৎ ব্যতিক্রম উল্লেখ করা না হলে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে বিষয়গুলো থাকলে অনার্স নেওয়া যাবে ব্যতিক্রমের বিষয়টা আলাদা সেটা হতে পারে কোটার প্রেক্ষিতে ব্যতিক্রম বা অন্য কোনো কারণে ব্যতিক্রম তো সেই বিষয়গুলো অর্থাৎ বাংলার নেয়ার জন্য তাকে অবশ্যই বাংলা সাবজেক্ট থাকতে হবে এস এবং তাকে অবশ্যই বাংলা বিষয়ে এইসএসসিতে দুশো নম্বর থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় তাকে বাংলা তেরো নম্বর পেতে হবে এবং ইংরেজিতে দশ পেতে হবে তাহলে সে বাংলা নিতে পারবে ইংরেজির ক্ষেত্রেও আমরা দেখেছি ইংলিশের ক্ষেত্রেও দুশো মার্কের ইংরেজি পড়তে হবে এইসএসসিতে এবং ও লেভেলের ক্ষেত্রে যে শর্তটা রয়েছেন তাকে ন্যূনতম সিগ্রেট পেতে হবে ইংরেজিতে এবং ভর্তি পরীক্ষায় তাকে ন্যূনতম ইংরেজিতে পনেরো নম্বর পেতে হবে আরবির ক্ষেত্রে আমরা দেখে দেখে থাকি যে আরবি থাকতে হবে অথবা ইসলাম শিক্ষা অথবা বাংলা অথবা ইংলিশ এক্ষেত্রেও আমরা দেখি থাকি যে দাখিল পরীক্ষা আরবি বিষয় ন্যূনতম গ্রেড আলিম উচ্চ মাধ্যমিক পর্যায়ে আরবি বা অথবা ইসলাম শিক্ষা বা অথবা বাংলা বা ইংরেজি বিষয় থাকতে হবে আরবি বিভাগে ভর্তি হলে মেধাকরম অনুসারে প্রথম পর্যায়ে সাক্ষাৎকারভুক্ত প্রার্থীরা ব্যতীত অন্য প্রার্থীরা পরবর্তীকালে কোনো অবস্থাতেই বিভাগ পরিবর্তন করতে পারবে না যেটা অপ্লিকেশন আমরা নাট্যকলা বিভাগের ক্ষেত্রে আমরা দেখেছি ফরাসি ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে হয় ফরাসি ভাষা থাকতে হবে উর্দু আরবি অথবা ইসলামী শিক্ষা এই বিষয়গুলো থাকলেই সে ফরাসি ভাষা সাহিত্য বিষয়ে পড়তে পারবে এবং এখানে কোনো শর্ত নেই শুধু ফরাসি ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তি হলে মেধাকরম অনুসারে প্রথম পর্যায়ে সাক্ষাৎকার বলতে প্রার্থীরা ব্যতীত অন্য প্রার্থীরা পরবর্তীকালে কোনো অবস্থাতেই বিভাগ পরিবর্তন করতে পারবে না সেই বিষয়টা বলা হচ্ছে উর্দুর ক্ষেত্রে একই উর্দু আরবি ইসলাম শিক্ষা বাংলা ইংরেজি বিষয়গুলো থাকলেই উর্দু কোনো এই বিষয়গুলি কোনো একটি থাকলেই উর্দু পরীক্ষায় করতে পারবে এবং ঊর্ধুই একই শর্তাবলী রয়েছেন ঠিক ফরাসি ভাষার মতো এবং সংস্কৃতির ক্ষেত্রে আমরা একটু দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সংস্কৃত বাংলা অথবা মাধ্যমিক পরীক্ষায় সংস্কৃত হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এই বিষয়গুলো থাকলে সংস্কৃত ভাষায় সে পড়তে পারবে এবং মাধ্যমিক পরীক্ষায় সংস্কৃত অথবা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয় এ গ্রেট অথবা বাংলায় এ প্লাস থাকতে হবে যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সংস্কৃত বা মাধ্যমিক পরীক্ষায় হিন্দু ধর্ম অথবা সংস্কৃত থাকবে তারা অগ্রাধিকার পাবে এখানে অগ্রাধিকার কথা বলা হচ্ছে এবং সংস্কৃত বিভাগে ভর্তি হলে মেধাকরম অনুসারে প্রথম পর্যায়ের সাক্ষাৎকারভুক্ত প্রার্থীরা ব্যতীত অন্য প্রার্থীরা পরবর্তীকালে কোনো অবস্থাতেই বিভাগ পরিবর্তন করতে পারবে না সেই বিষয়টা বলা হচ্ছে এবং পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিসের ক্ষেত্রে পালি বাংলা অথবা মাধ্যমিক পরীক্ষা বৌদ্ধ ধর্মে এগুলো থাকলেই সে পড়তে পারবে এবং এখানে কোনো শর্ত নেই শর্ত একটাই যে প্রথম পর্যায়ে সাক্ষাৎকার প্রার্থীরা ব্যতীত অন্যরা ভর্তি বিভাগ পরিবর্তন করতে পারবে না এখানে অব্লিগেশান দেওয়া রয়েছেন ইতিহাসের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ইতিহাস ইংরেজি অথবা বাংলা অর্থনীতি অথবা ইসলামের ইতিহাস পৌরনীতি ও সুশাসন ভূগোল অথবা যুক্তিবিদ্যা বা সমাজকল্যাণ সমাজবিজ্ঞান ইত্যাদি বিষয়ে যে কোনো একটি থাকলে ইতিহাসে পড়তে পারবে সে এবং ভর্তি পরীক্ষায় বাংলায় তাকে নয় নম্বর এবং ইংরেজিতে নয় নম্বর পেতে হবে দর্শনের ক্ষেত্রে আমরা দেখি যুক্তিবিদ্যা পৌরীতি পশুশাসন মনোবিজ্ঞান সমাজ কল্যাণ গণিত অর্থনীতি সমাজবিজ্ঞান এই বিষয়গুলো যে কোনো একটি থাকলেই সে দর্শন পড়তে পারবে অর্থাৎ ফিলসফি পড়তে পারবে তারপরে হচ্ছে বাংলায় ন্যূনতম সাত নম্বর এবং ইংরেজিতে সাত নম্বর পেতে হবে ভর্তি পরীক্ষায় এবং তারপরে হচ্ছে যেটা আমরা দেখেছিলাম যে সঙ্গীতের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম সঙ্গীতের ক্ষেত্রে আমরা নৃত্যকলা বিভাগে আমরা যেটা দেখেছিলাম নৃত্যকলা বিভাগের এখানে কিছু অব্লিকেশান আমরা একটু দেখি যেটা আমরা তখন দেখা হয়নি সেটা হচ্ছে সঙ্গীত বিষয়ে আই মিউজিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভর্তি পরীক্ষায় অগ্রাধিকার পাবে ন্যূনতম বিভাগ বিভাগে ভর্তি হলে মেধাকরম অনুযায়ী প্রথম পর্যায়ে সাক্ষাৎকারভুক্ত প্রার্থীরা ব্যতীত অন্য প্রার্থীরা পরবর্তীকালে কোনো অবস্থাতেই বিভাগ পরিবর্তন করতে পারবে না সে কথা বলা হচ্ছে আর অর্থনীতির দেখি যে অর্থনীতি গণিত পরিসংখ্যান অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল তারপরে হচ্ছে এছাড়াও জিসিই এর ক্ষেত্রে অঙ্ক অথবা অর্থনীতি বিষয় থাকতে হবে এবং ইসলামিক অর্থনীতি আরস্ত অর্থনীতি প্রভৃতি বিষয়সমূহ অর্থনীতির বিকল্প বিষয় নয় অর্থাৎ এই বিষয়গুলো এখানে হিসেব করা হবে না এবং মাধ্যমিক পর্যায়ে সাধারণ গণিতে এ গ্রেড এবং জি এর ক্ষেত্রে জেনারেল এর বি গ্রেড এই বিষয়গুলো থাকতে হবে ভর্তি পরীক্ষায় তাহলেই সে অর্থনীতি বিষয় করতে পারবে এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে কোনোরূপ শর্ত নেই আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে শর্ত রয়েছেন ইতিহাস থাকতে হবে অথবা ইসলামের ইতিহাস পুরোনীতি সুশাসন অর্থনীতি অথবা ভূগোল অথবা সমাজবিজ্ঞান বা অথবা যুক্তিবিদ্যা পরিসংখ্যান এবং মনোবিজ্ঞান এবং এখানে কোনো শর্ত নেই ভর্তি পরীক্ষার এরপরে হচ্ছে সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানে কোনো সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজন নেই এইচএসসিতে এবং কোন ধরনের শর্ত নেই সমাজবিজ্ঞান গণযোগাযোগ সাংবাদিকতা বিষয়ে কোনো সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজন নেই এবং এখানে শুধুমাত্র বাংলা এগারো নম্বর এবং ইংরেজিতে এগারো নম্বর পেলেই সেই গণযোগাযোগ সাংবাদিকতা বিষয় পড়তে পারবে লোক প্রশাসন বিষয়েও ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ১৪ নম্বর পেতে হবে এবং নিবিজ্ঞানের ক্ষেত্রেও কোনো ধরনের শর্ত নেই পপুলেশন সায়েন্সের ক্ষেত্রেও শর্ত নেই শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন এক্ষেত্রেও কোনো ধরনের শর্ত নেই উইমেন্স এন্ড জেন্ডার স্টাডিসেও কোনো ধরনের শর্ত নেই উন্নয়ন অধ্যায়নের ক্ষেত্রে যেটাকে আমরা ডেভেলপমেন্ট স্টাডিজ বলে থাকি পরিসংখ্যান অর্থ অথবা অর্থনীতি অথবা গণিত এই বিষয়গুলো থাকতে হবে এবং এক্ষেত্রেও বিকল্প যে ব্যাপারটা বলছেন যে এর কখনই অল্টারনেটিভ না ইসলামীয় অর্থনীতি বা বাণিজ্যিক অর্থনীতি বা গারস্থ অর্থনীতি এগুলোর বিকল্প নয় সেই বিষয়টা বলা হচ্ছে আর এবং ভর্তি পরীক্ষায় লিখিত অংশে চল্লিশ নম্বরের মধ্যে একুশ নম্বর পেতে হবে ডেভেলপমেন্ট স্টাডিজের খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ দিয়েছেন আমরা একটা এ ধরনের শর্ত আমরা ব্যতিক্রম একটা শর্ত দেখতে পাচ্ছি যেগুলো অন্য বিষয়ের ক্ষেত্রে নেই টেলিভিশন চলচ্চিত্র ও ফটোগ্রাফি এখানে কোনো ধরনের বিষয়ভিত্তিক শর্ত নেই এবং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বাংলায় দুশো নম্বর থাকতে হবে ইংরেজিতেও দুশো নম্বর থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় বাংলায় সাত এবং ইংরেজিতে দশ থাকতে হবে এবং জি এর ক্ষেত্রে উক্ত শর্ত প্রযোজ্য নয় এবং এই শর্তটা এর ক্ষেত্রে প্রযোজ্য নয় সেই কথাটাই বলা হচ্ছে এবং ক্রিমিনোলজি খুব বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্রিমিনোলজি ক্রিমিনোলজিতে কোনো ধরনের শর্ত নেই এবং কমিউনিকেশন ডিসঅর্ডার্স এক্ষেত্রেও কোনো ধরনের বিষয়ভিত্তিক শর্ত নেই শুধুমাত্র ভর্তি পরীক্ষায় বাংলায় সাত নম্বর এবং ইংরেজিতে সাত নম্বর থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলায় দুশো নম্বর এবং ইংরেজিতে দুশো নম্বর পড়তে হবে ও লেভেল লেভেলের ক্ষেত্রে আগত শিক্ষার্থীদের জন্য তা প্রযোজ্য নয় এই শর্ত আবার লেভেল এ লেভেলের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং ও লেভেলে লেভেলের ক্ষেত্রে জীববিজ্ঞান এবং মনোবিজ্ঞানের ন্যূনতম সিগ্রেট থাকতে হবে এবং খ ইউনিট থেকে আগত শিক্ষার্থীদের জন্য অর্থাৎ উচ্চ মাধ্যমিকে মনোবিজ্ঞান থাকতে হবে অর্থাৎ মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য উচ্চ মনোবি মনোবিজ্ঞান থাকতে হবে এই হচ্ছে বিষয় আর আরেকটা ব্যাপার সেটা হলো এছাড়া আমরা বলা যায় যে সাক্ষাৎকারের পূর্বে প্রার্থীকে তার পছন্দ অনুযায়ী বিভাগ নাম অগ্রাধিকারের ভিত্তিতে অনলাইনে একটি প্রিফারেন্স ফর্ম পূরণ করতে হবে পরবর্তীতে এবং সেক্ষেত্রে সে তার বিষয়গুলো বিভাগের নাম এগুলো সব অগ্রাধিকারের ভিত্তিতে যেটা সব থেকে তার প্রত্যাশা করছেন সেই বিষয়গুলো পূরণ করে দিবে শিক্ষার্থীরা সেই বিষয়টা বলা হচ্ছে এবং মনোনয়ন প্রাপ্তির পরে প্রার্থীদের করণীয় কি কী করণীয় রয়েছেন তারা অর্থাৎ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কি কী কাগজপত্রগুলো লাগবে সেটা এখানে বলা হচ্ছে আমরা একটু বিষয়টা দেখি যদি একটু ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে একটু বড় হওয়াতে হয়তো শিক্ষার্থী বন্ধুরা বিরক্ত হবে তারপর হচ্ছে এই ইনফরমেশানগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো না দিয়েই নয় এগুলো না দিয়ে আসলে অপূর্ণ থেকে যাবে যে কোনো আমরা একটু যদি বিষয়গুলো একটু দেখি তাহলে ভালো হয় তাহলে মনোনয়ন প্রাপ্তির পরে প্রার্থীর করণীয় সে মনোনয়ন পেল তারপরে সংশ্লিষ্ট বিভাগে নির্ধারিত তারিখের মধ্যে যোগাযোগ করে বিভাগের অফিস থেকে প্লে পে ইন স্লিপ সংগ্রহ করতে হবে এবং পেইন ইন স্লিপের উল্লেখিত টাকার পরিমাণ লিখে জনতা ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র শাখায় জমা দিতে হবে যেটাকে আমরা টিএসসি বলে থাকি পরে পেইন স্লিপের কাউন্টার ফয়েল বিভাগীয় অফিসের নির্ধারিত সময়ের মধ্যে জমা দিয়ে ভর্তি ফর্ম সংগ্রহ করতে হবে এবং কোনো বিভাগে ভর্তির জন্য মনোনীত হয়ে সেই বিভাগের নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি না হলে প্রার্থীর ভর্তি সুযোগ হারাবে অর্থাৎ যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের মধ্যেই তাকে ভর্তি হতে হবে না হয় তার সেই আসন বা সেই সুযোগটা সে হারাবে এবং কোনো বিভাগে ভর্তি হলে সেই বিভাগ যদি প্রার্থী পছন্দ না হয় তাহলে পরবর্তীকালে নির্দিষ্ট সময়ের মধ্যে আসন খালি থাকা সাপেক্ষে সে ভর্তির ন্যূনতম যোগ্যতায় অন্য কোনো ব্যতিক্রম উল্লেখ না করলে কিংবা বিভাগীয় শর্ত পূরণ সাপেক্ষে মেধা অনুসারে প্রার্থীর বিভাগ পরিবর্তনের সুযোগ পাবে সেই বিষয়টা বলা হচ্ছে এবং বিভাগের চাহিদা অনুযায়ী প্রার্থীকে নিম্নলিখিত কাগজপত্র আনতে হবে সেটা হচ্ছে আট কপি পাসপোর্ট সাইজের আকারের সাম্প্রতিক তোলা রঙিন ছবি মাধ্যমিক সমমান বা উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় মূল নম্বরপত্র ট্রান্সক্রিপ্ট দুই কপি করে নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্টের ফটোকপি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মূল প্রবেশপত্র ও দুটি ফটোকপি অভিভাবকের আয়ের সনদপত্র এবং কলেজ অধ্যক্ষ কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র প্রভৃতি এবং ছবি ও ফটোকপিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকের সত্যায়ন করতে হবে যাই হোক এখানে লাস্টে একটা বিষয় বলছেন সেটা হচ্ছে ভর্তি সংক্রান্ত নিয়মাবলী যে কোনো ধারা বৌপ্রধারা পরিবর্তন সংশোধন সংযোজন ও পুনঃ সংযোজনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন অর্থাৎ কর্তৃপক্ষ চাইলেই এগুলো পরিবর্তন করতে পারবেন সব কিছু সেই বিষয়টা একটা নির্দেশনা দেওয়া হয়েছে তাহলে আমরা ক ইউনিটে যেটা বলবো সেটা হলে পূর্ণাঙ্গ একটা চিত্র পেলাম এবং এই বিষয়টা ভিডিওটা একটু বড় হলেও তোমরা খুব গুরুত্বপূর্ণ যারা খ ইউনিটে ভর্তি প্রত্যাশী যারা ভর্তি পরীক্ষা দিতে চাও তারা এই নিয়মটা কষ্ট হলে একটু দেখে নাও এবং সবগুলো ইউনিটের বিস্তারিত ভিডিওগুলো আমার এই চ্যানেলে থাকবে তোমরা তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হয় এবং তোমাদের প্রত্যাশা ভর্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই প্রত্যাশা সবার পূরণ হোক সেই প্রত্যাশা ব্যক্ত করে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এতটুকুই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ